দেখতে দেখতে আমরা অ্যাভাডা এই থিমটার কাস্টমাইজেশন কমপ্লিটলি করেছি এবং আমরা একটা ডেমো ইম্পোর্ট করেছিলাম, যেটা ছিল ফ্রিল্যান্সার ডেমো। এবং এই ডেমোর মাধ্যমে একজন ফ্রিল্যান্সারের একটা পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি, এবং প্রায় প্রত্যেকটি জায়গার কাস্টমাইজেশন আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়েছি এবং ডিটেলস বুঝিয়েছি যে প্রিমিয়াম থিমগুলোতে কোথায় কোথায় কি কি কাস্টমাইজেশন করতে হয়, এবং একেবারে হেডার থেকে শুরু করে এবং একেবারে ফুটার পর্যন্ত সবগুলো কাস্টমাইজেশন, প্রত্যেকটা পেজ ধরে ধরে কাস্টমাইজেশন, এবং আপনাদেরকে থিমের যতগুলো সেটিংস আছে বা থিম অপশন আছে সে অপশনের যত রকমের ব্যবহার আছে সবগুলো আমি আপনাদেরকে ডিটেলস আলোচনা করে বুঝিয়েছি। তারপরেও যদি কোনো জায়গা দিয়ে আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাপোর্টে নক দিবেন এবং আপনারা সেই সমস্যাগুলো সমাধান আপনারা করে নিবেন। কেননা মার্কেট প্লেসে কাজ করতে গেলে নতুন নতুন অনেক জিনিস আসে, সেগুলো এই একটা একটা কোর্সের মাধ্যমে ডিটেলস দেওয়াও সম্ভব হয় না, বোঝানোও সম্ভব হয় না। তারপরও যতটুকু হলে আপনারা অন্তত নিজেরাই ঘাটাঘাটি করে বের করতে পারবেন সেগুলো ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। তারপরও প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাপোর্ট আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে। এখন আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে যেটি আমি আপনাদেরকে দেখাইনি, সেটি হচ্ছে এখানে মেনুটা কিন্তু আমরা পরিবর্তন করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু এইখানে আরেকটা মেনু আছে যে প্লাস। এই প্লাসে ক্লিক করলে বাম পাশে একটা সেকশন চলে আসে এবং এখানেও আমাদের অ্যাবাউট মাই ওয়ার্ক এবং রিসেন্ট যে ওয়ার্ক এবং রিসেন্ট পোস্ট এগুলো আছে। তো এই সেকশনটা আমরা কোথা দিয়ে এডিট করবো এটা মনে হয় আপনাদের দেখানো হয়নি, সেটি এখন দেখিয়ে দিচ্ছি। এটি অ্যাপিয়ারেন্স এর উইজেটে পাবেন, অ্যাপিয়ারেন্স এর উইজেটে আপনারা যদি চলে আসেন এবং এখানে একটা সেকশন আছে দেখবেন লেখা আছে যে স্লাইডিং স্লাইডিং বার উইজেট, স্লাইডিং বার উইজেট 1। আমরা যদি এখানে একটু ক্লিক করি দেখবেন তিনটা এরিয়া আছে, টেক্সট, অ্যাবাউট মাই ওয়ার্ক, তারপর রিসেন্ট ওয়ার্ক, তারপর হচ্ছে রিসেন্ট পোস্ট। আমরা যদি কোনোটার এডিট করতে চাই তাহলে এডিট করবো, যে অ্যাবাউটে ক্লিক করে এই লেখাটা যদি এখানে দেখেন এই লেখাটা কিন্তু সেম, এবং এটা আমি আপনি আপনাদের মতো করে এডিট করে তারপর দিয়ে দিবেন। আর যদি এইটা আপনাদের দরকারই না হয় তাহলে আমরা ডিলিট করার নিয়ম জানি, এখান থেকে ডিলিট করে দেবো। একইভাবে এই যে রিসেন্ট ওয়ার্ক, রিসেন্ট ওয়ার্ক কিন্তু একটা উইজেট, আপনি যতগুলো রিসেন্ট ওয়ার্ক মানে আপনার এই পোর্টফোলিওতে যা আছে ওই পোর্টফোলিও গুলো এখানে অটোমেটিক চলে আসবে, এখান থেকে এডিট করার অপশন নেই, পোর্টফোলিও এডিট করলে অটোমেটিক ওইটা এডিট হবে। আর যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারবেন। আরেকটা হচ্ছে রিসেন্ট পোস্ট, যেটা রিসেন্ট পোস্ট এখানে ক্লিক করলে আমরা রিসেন্ট পোস্ট এরিয়া পাবো, যেখানে কয়েকটা পোস্ট দেখাবেন সেই পোস্ট গুলো আছে, এই পোস্ট গুলো কিন্তু আমাদের এই পোস্ট এরিয়া থেকে আসবে। অর্থাৎ যতগুলো পোস্ট দিব আপনার শুধু এখান থেকে যেটা করতে পারবেন সংখ্যা বাড়ানো কমানো 5টি 6টা 7টা যা দিতে চান, আর যদি ডেট দেখাতে চান তাহলে এটা টিক দিয়ে দিবেন। এই হচ্ছে এই এরিয়ার ব্যাপার। আর অন্যান্য পেজ গুলো অর্থাৎ এই পোস্ট পেজ যেটা আছে, অর্থাৎ এই যে আমাদের পোর্টফোলিও পেজ, সেই পোর্টফোলিও পেজের এডিটিং আমরা জানি, যেহেতু আমরা হোম পেজ এডিট করতে পারবো তার মানে আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে এডিট করতে পারবো। এখানে যেমন আমরা হোম পেজে চলে আসার পর এডিট পেজ পাচ্ছি, একইভাবে আমরা যদি এখান থেকেও এই পেজের ভিতরে যাই, এখানে পেজ অল পেজ, সেখান থেকে আমরা যে পেজটা ওপেন করব, ধরুন আমি এই লেট স্টক এই পেজটা ওপেন করতে চাচ্ছি, তাহলে এই পেজে ভিউতে ক্লিক করলে এখানে আপনি ভিউতে চলে আসবেন এবং এখান থেকে আপনি এডিট অপশন পাবেন, এই যে এডিট পেজ, অথবা এখান থেকে আপনি এডিট পেজ পাবেন, এই যে লেখা আছে এডিট, অথবা আপনি যদি চান যে এডিট উইথ লাইভ বিল্ডার, দুইটি আমি দেখিয়েছি, দুইটা যে কোনো একটা থেকে আপনি এডিট করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি অ্যাভাডা থিমের অনেক কিছু আমি আপনাদেরকে দেখালাম, অনেক এডিট করেও দেখালাম। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেটা আমাদেরকে জানাবেন, আমরা সেভাবে আপনাদেরকে এগুলোর ব্যাপারে হেল্প করবো।